সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ইতালির অত্যন্ত চমৎকার একটি শহরে যেটি সমুদ্রের রানী খ্যাত শহর সেই বিখ্যাত ভেনিস শহরে আমরা আজকে এখন দাঁড়িয়ে আছি ভেনিসের সান মার্কো যেই সান মার্কোটি দেখতে দেশ বিদেশের লক্ষ লক্ষ দর্শনার্থীরা আসেন শুধু মনের টানে স্বপ্ন পূরণে তাহলে চলুন দর্শক আমরা দেখে আসি ইতালির সান মার্কোর এই আয়োজন প্রথমেই আমরা যেটি দেখাতে যাচ্ছি সান মার্কোর এই প্লেসটিতে আপনারা কিন্তু প্রথমে আসবেন মিস্ত্রি থেকে চার নম্বর বাসে এবং এরপরে আপনারা 9 টাকার টিকিট দিয়ে আপনারা একটা ওয়াটার বাসে আসবেন এই সান মার্কোতে সান মার্কোর সান জাকারিয়াতে আপনারা নামবেন সান জাকারিয়া স্পটের নামলেই আপনারা সান মার্কো একদম পিয়াছায় চলে আসবেন তো দর্শক চলুন পিয়াছাটা একটু ঘুরে দেখে আসি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে বনান্য হচ্ছে আই মিন হ্যাপি নিউ ইয়ারের একটি স্থাপনা এবং এবং সেখানে দর্শক এবং দর্শক সেখানে কিন্তু আপনাদের সান মার্কোর যে স্থাপনাগুলো আমরা একটু দেখাতে চাই এখানে রয়েছে একটি মিউজিয়াম এবং রয়েছে একটি অত্যন্ত চমৎকার একটি জিনিস যেখানে আপনারা উঠে পুরো ভেনিস শহরটা কিন্তু দেখতে পারেন দর্শক দর্শক আপনাদেরকে প্রথমে দেখাবো যে সান মার্কোর এই যে মিউজিয়ামটি দেখছেন এবং এটি কিন্তু অত্যন্ত প্রাচীন একটি মিউজিয়াম এবং রয়েছে একটি অত্যন্ত চমৎকার স্থাপনা যেখানে উপরে উঠলে এখান থেকে কিন্তু আপনারা ভেনিসের পুরো শহরটি দেখতে পারেন দর্শক আমরা কথা বলবো অনেক দর্শনার্থী আছে তাদের একজন আমরা পেয়েছি যিনি ভিজিট করতে এসেছেন বাংলাদেশে ভাইয়া আপনার নাম আমার নাম সাইফ মোল্লা জি কোথা থেকে এসেছেন আপনি আমি মিলান থেকে আসছি ভেনিসের সান মার্কো পিয়াসাতে আসছি অত্যন্ত খুব সুন্দর সুন্দর একটা জায়গা তো এখানে আসি আমি আমার কাছে খুব আনন্দ খুব ভালো লাগতেছে সবাইকে বলবো সময় পেলে এসে ঘুরে যাবেন এই ভেনিস শহরটা অত্যন্ত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে আপনার কাছে অবশ্যই আমার কাছে খুব ভালো লাগতেছে দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে একে অপরের ছবি তুলে দিচ্ছে এবং চমৎকার ভাবে সবাই খুব এনজয় করছে আমরা এটা খুবই উপভোগ করছি দর্শক দর্শক আমরা দেখছি যে অসংখ্য দর্শনার্থী আসছেন এখানে এসেছেন আপনার কেমন লাগছে এখানে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে ভেনিসের পিয়াসা সান মার্কোতে এসে খুব ভালো লাগতেছে কারণ এখানে যে প্যালেসগুলো আছে ওর অনেক ঐতিহ্যবাহী এবং খুব সুন্দর অনেক দারুণ বিশেষ করে প্যালেসের আশপাশে যে নলগুলো আছে খাল আমরা যেটা বাংলাতে বলি ওগুলা তো খুব খুব আসুন সবাই আসে সময় পেলে আসে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আমি সুদূর মিলান থেকে এই ভেনিস শহরে আসছি শুধু এই ভেনিসটা দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আরও কথা বলতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অসংখ্য লোকজন এসেছে আমরা কথা বলবো আপনার সাথে আপনার নাম ভাইয়া আমি আসিফ শাহরিয়ার রাজীব আপনার কেমন লাগছে জি আপনার কেমন লাগছে আমি এই প্রথম আসলাম ভেনিসে মনে হইতেছে স্বর্গের মতো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ওকে খুব ভালো লাগলো আমরা আরেকটা ভাইয়াকে দেখতে পাচ্ছি ভাইয়া আপনার নাম আপনি কোথা থেকে আসছেন আমার নাম শান্ত আমি মিলান থেকে আসছি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে খুব সৌন্দর্য জায়গা দেখার মতো আনন্দ করতেছি এনজয় করতেছি সবাইকে ইনভাইট জানাইতেছি ভেনিসে আসার জন্য ওকে আমরা খুবই আনন্দিত আপনাকে সাথে পেয়ে দর্শক স্থাপনাগুলো কিন্তু সত্যি মনোমুগ্ধকর এবং অত্যন্ত চমৎকার এবং নিখুঁত সত্যি অবিস্মরণীয় স্থাপনাগুলো আপনাদেরকে দেখাতে চাই দর্শক অনেক প্রাচীন দর্শক এই সান মার্কো আপনারা দেখতে থাকুন আমরা আপনাদের সাথে আছি দর্শক এখানে রয়েছে বিভিন্ন ছোট ছোট মলগুলো এটাই হচ্ছে সান মার্কোর পিয়াচ্ছা দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আসতে চান এই আমাদের এই ভিডিও দেখেও আপনারা অনেক কিছু লোকেশন পেতে পারেন পূর্বেই বলেছি কীভাবে আসবেন বিভিন্ন শহর থেকে
আপনার একটা মজার ব্যাপার বলে রাখছি, যেদিকেই যাই সেদিকেই নৈসর্গিক সৌন্দর্য এবং অত্যন্ত চমৎকার লোভনীয়। আপনারা দর্শক এই ভিডিওটি দেখে অবশ্যই আপ্লুত হবেন। এই হচ্ছে মিউজিয়াম, এখানের স্থাপনাগুলো সত্যিই মনোমুগ্ধ এবং অত্যন্ত প্রাচীন। এই হচ্ছে মেন স্কোয়ারটি পিয়াছার, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সানমার্কো মেন স্কোয়ারটি। তো দর্শক আমাদের সাথেই থাকবেন, আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিওস আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের সাথে থাকলে, এবং বিশেষ করে আমাদের মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সাথে আপনারা যুক্ত থাকবেন। ইটালির পেজে, মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির পেজে আপনারা যুক্ত থাকবেন এবং আমার সাথে আপনারা যুক্ত থাকবেন। রিয়াজুল ইসলাম কাউসার, আমি আছি আপনাদের সাথে। দর্শক, এমনি করে অন্য কোথাও আবার কথা হবে, আপনাদের সাথে দেখা হবে এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।